বিজেপি করার অপরাধে দীর্ঘদিন কেউ ঘর ছাড়া কেউ বা আবার সদ্য ঘরে ফিরেছেন। এবার সেই সব বিজেপি কর্মীদের পাশে দাঁড়ালো বিজেপি শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার বারাসাতে সুভাষ ইনস্টিটিউট হলে বিজেপি কর্মীদের সাহায্য প্রদান করা হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া বিজেপি কর্মীদের হাতে 14টি সেলাই মেশিন এবং একটি হুইল চেয়ার প্রদান করা হয়। এই সাহায্যের ফলে কিছুটা হলেও স্বনির্ভর হবে বিজেপি কর্মীরা, এমনটাই আশা বিজেপি শীর্ষ নেতৃত্বের। ওই ভোট পরবর্তী হিংসায় রূপেশ দাই একমাত্র আমাদের পাশে দাঁড়িয়েছে, এছাড়া কোনো রাজনৈতিক নেতা আজকের দিন পর্যন্ত আমাদের পাশে নেই। আমি 2021 সালে বিধানসভা ভোটের 2 মে থেকে এখনও গাছ ছাড়া, এখনও আমি বাড়ি ফিরতে পারিনি, প্রয়োজনে বাড়ি বিক্রি করে দিয়ে তাই আমি এখনও খাচ্ছি। এবং রূপেশ দা ওই মুহূর্তে আর্থিকভাবে সাহায্য না করলে আমার টোটো, আমার স্বামী টোটো চালাতো, টোটো গাড়িটাও ভেঙে দিয়েছে। রূপেশদার আর্থিক সাহায্য দিয়ে আমি টোটো গাড়ি সেলাই মেশিন দিয়ে কাজ করি, নাইটি সেলাই করি, কুর্তি সেলাই করি, করে আমার ছেলের পড়াশোনার খরচ চালাচ্ছি এবং আমার সংসারের মানে অর্ধেক খরচ আমি খুবই উপকৃত। 2021-এর বিধানসভার পরে বারাসাত, আমরা যেটাকে সাংগঠনিক জেলা বলি, যার মধ্যে 5টা বিধানসভা আছে, হাবড়া, অশোকনগর, দেগঙ্গা, বারাসাত এবং মধ্যমগ্রাম, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে বিজেপি কর্মীরা শুধুমাত্র বিজেপি করার জন্য তুমুলভাবে আক্রান্ত হয়েছিল, শাসক দলের কাছ থেকে ঘর ছাড়া হয়েছিল, সর্বস্ব তাদের লুট করা হয়েছিল, আমরা তাদের ভেতর থেকে তাদের প্রয়োজন অনুসারে এবং মানে কার কতটা বেশি প্রয়োজন এর ভিত্তিতে আমরা একটা তালিকা তৈরি করে আগে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এবং এই কাজ যেটা রূপেশদা বললেন 2 বছর ধরে চলছে এবং আমরা আশাবাদী এটা আরও অনেকটা সময় ধরে চলবে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই অঞ্চলের একটা সার্বিক জায়গা তৈরি করতে পারছি এই সমস্ত আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর বিষয়ে। আমরা শুধু সেলাই মেশিন না, পার্টিকুলারলি আমরা চেষ্টা করি কর্মসংস্থানটাকে আগে জোর দিতে, কারণ কর্মসংস্থান একটা বড়, একটা সার্টেন হেল্প আমরা একটা দিলাম, তার থেকে অনেক ভালো হচ্ছে যদি আমরা লং টার্মে কর্মসংস্থানে জোর দিতে পারি। তো আমরা এই কারণে কর্মসংস্থানের মাধ্যমেই কর্মীদের পাশে দাঁড়াই।